রাজকুমার সিনেমার শুরু হওয়ার স্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে পরিচালকের মুখ থেকে। আগামী 20 অক্টোবর পাবনা থেকে রাজকুমার সিনেমার শুটিং শুরু হবে। প্রশ্ন আসে আপনাদের মনে, কেন পাবনা থেকে শুটিং শুরু হবে, রহস্য কি? বাংলাদেশের অন্য কোনো এত জায়গা থেকে পাবনা থেকে কেন শুরু হবে, সেটির উত্তরও আপনাদেরকে দিচ্ছি। তার আগে বলে রাখি, এই প্রিয়তমা সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তফা। তারা কেন এই সিনেমাতে অভিনয় করছেন, পরিচালক কেন তাদেরকে এই সিনেমাতে নিয়েছেন, কি গেম খেলবেন, গেমটা কিন্তু এখানেই, এখানেই আজকের ভিডিওর কথাও এখানেই। যে কারণে বলে নেই কেন পাবনা থেকে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন এই সিনেমার গল্প কিন্তু চেঞ্জ হয়েছে, আর এই সিনেমার প্রযোজক কিন্তু আশরাফ আদনান, তার বাড়ি কিন্তু পাবনা। এক নম্বর কারণ হলো সেখান থেকে শুটিং হচ্ছে এই কারণে। আর যে যুবককে নিয়ে গল্প, সেই যুবক সম্ভবত আশরাফ আদনান, ওই চরিত্রে অভিনয় করে দেখাবেন হয়তোবা শাকিব খান। আশরাফ আদনানের স্বপ্নকেই এই সিনেমাতে দেখানো হবে। এবার আসি মূল গেম নিয়ে। গেম বলার আগে, গেমে আসার আগে গল্পটি বলি। এক যুবক কোনো এক গ্রামের, অর্থাৎ পাবনার গ্রামের এক যুবক ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে সে আমেরিকা গিয়ে স্বপ্নের মতো করে জীবনকে গড়বে, জীবনের সমাজের অনেক কিছু বদলাবে, পরিবারকে বদলাবে, যে কারণে এটি পাবনা থেকে শুরু হচ্ছে। পাবনার গ্রামের যুবক আশরাফ আদনানের বাড়িও পাবনা। এখন প্রশ্ন হলো, অনেকে বলছেন এই সিনেমাটি রোমান্টিক, অনেকে বলছেন সামাজিক, আবার অনেকে বলছেন থ্রিলার, অনেকে বলছেন পারিবারিক ড্রামা। কোটনি কাফির কারণে অনেকে বলছেন রোমান্টিক, আবার এক পরিবারের স্বপ্নকে বাস্তবায়ন দেওয়ার জন্য নায়ক আমেরিকা যাচ্ছেন অনেকে বলছেন পারিবারিক, আবার অনেকে বলছেন সে সমাজকে বদলে দিতে চায় এ কারণে বলছেন সামাজিক, আবার অনেকে বলছেন সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমেরিকাতে গিয়ে চক্রের মধ্যে পড়ে যায়, অপরাধ চক্রে জড়িয়ে যায়, এ কারণে অনেকে ভাবছেন এটি থ্রিলার। আসলে গল্পটা কিসের এটি বোঝা যাবে সিনেমা মুক্তির পর, আমরা তো আর আসল রহস্য বলতে পারবো না। আসি গেমটি আসলে কোথায়। গেমটি হলো সুবর্ণা মুস্তফা এবং আফজাল হোসেন। প্রিয়তমা সিনেমা আপনারা খেয়াল করেছেন, প্রিয়তমার সিনেমার সমালোচনার শেষ নেই, অর্থাৎ শাকিব খানের যে সিনেমা বেরোবে এটি যদি সেরা সিনেমাও হয় এটা সমালোচনা হবে। এখন ফ্যাক্ট হলো সমালোচনা কোন দিক থেকে আসে এটাকে বন্ধ করে দেওয়া। সমালোচনা আসে কোথা থেকে, প্রথম আলো থেকে। সমালোচনা আসো থেকে ছোট পর্দার শিল্পী সমিতি থেকে, অর্থাৎ মানে অ্যাক্টার্স ক্লাব যেটা, সেখান থেকে আসে। আর সমালোচনা আসে প্রথম আলো, ডিবিসি, সময় টিভি, এসব থেকে। এদের লোক হলো আফজাল এবং সুবর্ণা। সুবর্ণা এদেরকে, এদের কাছের মানুষ। সুবর্ণা যখন এই সিনেমাতে থাকবে তখন এদের সমালোচনাটা কম হবে। প্রিয়তমা সিনেমায় শহীদুদ্দিন সেলিমকে, শহীদুজ্জামান সেলিমকে নেওয়া হয়েছে এই কারণেই যে শহীদুজ্জামান সেলিমের ছোট পর্দায় এবং মিডিয়াতে শক্ত অবস্থান রয়েছে এবং সমালোচনা কম হবে। হিমেল আশরাফ এই গেমটি এখানে খেলেছেন। যখন সুবর্ণা মুস্তাফাকে এবং আফজাল হোসেনকে নেওয়া হবে তখন সমালোচনা ওই দিক থেকে কম আসবে, যেদিক থেকে সমালোচনা আসবে তাদের মুখকে বন্ধ করে দেওয়ার জন্যই আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তাফাকে নেওয়া হচ্ছে। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, আর যদি না হন তাহলে আপনার কী মতামত সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।